মৎস্যোদ্যোক্তা ও মাছ চাষী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে। তেলাপিয়া মাছের জাতগুলোর মধ্যে বর্তমান সময়ে জনপ্রিয় একটি মাছ লাল তেলাপিয়া। বর্তমানে বাংলাদেশে ধীরে ধীরে লাল তেলাপিয়া মাছের বাণিজ্যিক চাষ শুরু হচ্ছে। লাল তেলাপিয়া মাছ অন্যান্য তেলাপিয়া মাছের চাইতে দ্রুত বড় হয়। এই তেলাপিয়া মাছ দেখতে আকর্ষণীয় ও খেতে সুস্বাদু, যে কারণে বাজারের অন্য মাছের তুলনায় এই মাছ ক্রেতাদের বেশি নজর কাড়ে। স্বল্প বিনিয়োগ এবং অল্প কায়িক পরিশ্রমে অধিক মুনাফার সুযোগ রয়েছে এই লাল তেলাপিয়া মাছ চাষে। এছাড়াও এই মাছ চাষে তেমন ঝুঁকিও নেই। সাথী ফসল হিসেবে মাগুর ও গুলশা মাছকেও অন্তর্ভুক্ত করে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় লাল তেলাপিয়া। স্বাদু ও লবণাক্ত পানিতে এই মাছ চাষ করা যায়। পুকুরে লাল তেলাপিয়া এককভাবে চাষ করলে বেশি মুনাফা পাওয়া যায়। ছোট বড় যে কোনো পুকুরে লাল তেলাপিয়া চাষ করা যায়। তবে পানির গভীরতা 3-5 ফুট থাকে এমন 20-50% আয়তনের পুকুরে এই মাছ চাষের জন্য নির্বাচন করা যেতে পারে। এই লাল তেলাপিয়া মাছ চাষের পদ্ধতি বেশ সহজ। এই মাছ চাষ করার জন্য প্রথমে পুকুর নির্বাচনের পর পুকুরটি শুকিয়ে নেওয়া উত্তম হবে। এরপর পুকুরের পার মেরামত, জলজ আগাছা পরিষ্কার এবং অবাঞ্ছিত মাছ দূর করে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং চুন প্রয়োগের 3 দিন পরে প্রতি শতাংশে 50 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগের 3 দিন পর পুকুরে লাল তেলাপিয়ার পোনা মজুদের ব্যবস্থা করতে হবে। আশা করা যায় এই সকল নিয়ম মেনে সুষ্ঠু পরিচর্যা করে চাষ করতে পারলে লাল তেলাপিয়া মাছ চাষ করে অন্য মাছের তুলনায় অধিক মুনাফা অর্জন করা সম্ভব। আর অবশ্যই এই মাছ চাষের জন্য আপনাকে মজুত করতে হবে উন্নত মানের পোনা, কেননা মানহীন পোনা মজুত করলে আপনারা কোনো মাছ চাষ করে লাভের আশা করতে পারবেন না। আর তাই আপনাদের জন্য উন্নত মানের লাল তেলাপিয়া মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে। আমাদের হ্যাচারিতে লাল তেলাপিয়া মাছের বেশ কয়েকটি সাইজ মজুত রয়েছে। আপনারা যারা এই লাল তেলাপিয়া মাছের পোনা নিতে চান, আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা দেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে এই পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে। আপনার মাছ চাষে নিয়মিত বিভিন্ন পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।